আপনাদের সকলকে স্বাগত জানাই টিনস বা ডিউরিনিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার থ্রি থেকে অণু, পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের পার্ট ফোর নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকে আসবো সেগুলো হলো যোজ্যতা, তারপর তোমার মূলক, এইগুলো। প্রথমেই আসি মূলক কাকে বলে। আগের পর্ব অবধি কিন্তু আমি ক্যাটায়ন, আনায়ন এভরিথিং বুঝিয়ে এসেছি, সেগুলো যদি না বুঝে থাকো এই জায়গা থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই আমি রেকমেন্ড করব যে তোমরা পার্ট 1, 2, 3 দেখে তারপর এখানে আসো, তবেই তোমরা বুঝতে পারবে। যদি পার্ট 1, 2, 3 সবকটাই বা কোনো একটা ভিডিও তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করতে পারো, আমি লিংক শেয়ার করে দেবো, অথবা তোমরা ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টে গিয়ে পুরোটা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি মূলক কাকে বলে। কখনো কখনো কি হয়, কোনো মৌলের, একটা মৌলের এক বা একাধিক পরমাণুগুলো যুক্ত হয়। মানে ধরো একটা মৌল, যে কোনো একটা মৌলের ক্ষেত্রে একটা বা একাধিক, একের বেশি পরমাণু যুক্ত হচ্ছে, বা একের বেশি মৌল, মানে একাধিক মৌলের এক বা একের বেশি পরমাণু যুক্ত হয়ে ওরা জোটবদ্ধ হয়ে কাজ করছে, জোটবদ্ধ অবস্থায় ওরা কাজ করে, তখন সেটাকে বলছে হলো মূলক। যেমন ধরো নাইট্রেট, নাইট্রেট মূলকের সংকেত কী, সেটা হলো NO3-। এটা একটা মূলক। এবার এটাকে কেন মূলক বলছি সেটা বোঝাচ্ছি। এটাতে নাইট্রোজেন, এই মৌলটার একটা তোমার পরমাণু রয়েছে, তার সাথে সাথে অক্সিজেনের তিনটে পরমাণু রয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে কী কী রয়েছে, নাইট্রোজেনের একটা পরমাণু আছে, অক্সিজেনের তিনখানা পরমাণু আছে, যে সবকটা মিলে গিয়ে একসাথে রয়েছে এবং একটা আয়ন রূপে কাজ করছে। মানে এই সবকটার NO3 এইটার যে আধান সেটা হলো মাইনাস। তাহলে এটা কোন আয়ন রূপে কাজ করছে, এটা অ্যানায়ন রূপে কাজ করছে, যেহেতু নেগেটিভ তাই এটা অ্যানায়ন রূপে কাজ করছে। এটা হলো তোমাদের বইয়ের পেজ 89-এর একটা ছক, ঠিক আছে। তাহলে পেজ 89-এর ছকটা নিয়ে আলোচনা করছি। এটাটা হলো মূলকের নাম, এটা হলো সংকেত মূলকের, তার পাশে একটা ছক থাকবে, সেটা হলো মূলকের আধানটা কত বা চার্জ কত, আর তারপর হলো এর যোজ্যতা কত। আচ্ছা, এখন যেহেতু আমরা মূলক পড়ছি তাই প্রথম তিনটে কলামই মানে দেখব, যোজ্যতাটা পরে আসছি, এই মূলকের টপিকটা শেষ হলে তারপর আসছি। তাহলে নাইট্রেট হলো একটা মূলক, যেটা সংকেত হলো NO3-। তাহলে এখানে কটা মৌলের পরমাণু রয়েছে, দুটো মৌলের পরমাণু রয়েছে, একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন। অক্সিজেনের কটা পরমাণু রয়েছে, তিনটে পরমাণু রয়েছে। তাহলে এই নাইট্রোজেনের একটা পরমাণু আর অক্সিজেনের তিনটে পরমাণু একত্রিত হয়ে সবকটা মিলে সবকটার একটা আধান আসছে, সেটা হলো মাইনাস। তাহলে এটা হলো ক্যাটায়ন। তাহলে এটার আধান কত, শুধু উপরে একটাই মাইনাস দেওয়া, তাহলে -1, এর আধান হলো -1, ঠিক আছে। তারপর আসি সালফেটে। সালফেটের সংকেত হলো SO4-। এক্ষেত্রে তাহলে এটাও একটা মূলক। মূলকটাতে কী কী আছে, একটা সালফার আছে আর অক্সিজেনের চারটে, মানে অক্সিজেন মৌলের চারটে পরমাণু আছে, সবকটা মিলে এর আধান হয়েছে 2-। তাহলে এরাও একটা অ্যানায়ন রূপে কাজ করছে, এর আধান কত, এর আধান হলো -2, ঠিক আছে। তারপর হলো কার্বনেট, CO3-, ঠিক আছে। তাহলে এটারও দেখো, এটাও একটা মূলক, যাতে কার্বন আছে আর অক্সিজেনের পরমাণু আছে, এটার আধান কত, -2। তারপর হলো অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের সংকেত হলো NH4+। তাহলে খেয়াল করে দেখো এটা প্লাস, তার মানে এটা একটা কী, এটা ক্যাটায়ন না অ্যানায়ন রূপে কাজ করছে, এটা ক্যাটায়ন রূপে কাজ করছে। এতগুলো যেগুলো পড়লাম তার মধ্যে প্রথম একটা এলো যেটা ক্যাটায়ন রূপে কাজ করছে, এর আধানটা হলো ধনাত্মক, তাহলে এর আধান হলো কী, +1। তারপর হলো বাইকার্বনেট। খেয়াল করে দেখো এখানে পড়েছে কার্বনেট, এখানে হলো বাইকার্বনেট। বাই শব্দটা যখন যুক্ত হয় সেক্ষেত্রে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে বাইকার্বনেটের সংকেত হলো HCO3-, ঠিক আছে। তাহলে এই যে মূলকে কটা মৌল রয়েছে, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, অক্সিজেনের আবার কটা পরমাণু আছে, তিনটে, এই সব কটার যে আধান সেটা হলো কত, টোটালটার মানে এই যে মূলকটার আধান কত, মাইনাস। তাহলে এক্ষেত্রে এর আধান হলো -1, ঠিক আছে। শুধু যখন মাথায় মাইনাস থাকবে, প্লাস থাকবে, তার মানে সেটা -1, +1, আর 2, 3 এরকম থাকলে সেটা লেখাই থাকবে। তারপর হলো ফসফেট, PO4-,
ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে এটা একটা মূলক যেটার আধান কি 3 - -3, আর তারপর হলো হাইড্রোক্সাইড OH মাইনাস, ঠিক আছে, তাহলে এটার যে আধান সেটা হলো -1। তাহলে বোঝাতে পারলাম মূলক হলো এমন একটা জোটবদ্ধ অবস্থা যেক্ষেত্রে একের বেশি মৌলের পরমাণু রয়েছে এবং সেই পরমাণু একের বেশিও হতে পারে। মানে এক্ষেত্রে ধরো অক্সিজেনের চারটে, দেখো সালফারও রয়েছে, সালফারের একটা পরমাণু, অক্সিজেনের চারটে পরমাণু, আবার এখানে দেখো কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের তিনটে পরমাণু, এইভাবে যুক্ত হয়েছে এবং এরা একত্রিতভাবে একটা কাজ করছে, এদের একটা আধান থাকছে, এই জন্য এটাকে মূলক বলা হচ্ছে। ঠিক আছে, এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো নাইট্রেটের সংকেত, সালফেটের সংকেত, এই সংকেতগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এক্ষেত্রে কার্বনেটটা মনে রাখবে CO3 2-, আর বাই কার্বনেট, বাই শব্দটা যেই এসছে তখন তাতে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, বাকিগুলো কিন্তু তোমাদের লিখে লিখে মনে রাখতে হবে বা মানে মুখস্থ করে মনে রাখতে হবে। এই সংকেতগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় এখন অবধি তোমাদের নেই। জিনিসগুলোর যখন সাংকেতিক গঠনগুলো পড়বে, যে কে কোনটার সাথে কোনটা কত কীভাবে যুক্ত হচ্ছে, তখন সেগুলো আলাদা, কিন্তু তার আগে অবধি এগুলো করার জন্য এই জায়গাটা মুখস্থ করতে হবে। কিন্তু যখন এই সংকেতগুলো মুখস্থ করে ফেলবে তখন তার এই কোনটা -1 কোনটা -2 এগুলো মানে সাথে সাথেই পড়া হয়ে যাবে, তখন তার আধানটা কিন্তু এমনি এমনি লিখতে পারবে। এখন আসে যোজ্যতা কাকে বলে। মনে রাখবে যোজ্যতা বা যোজন ক্ষমতা হলো সেই ক্ষমতা যেটার মাধ্যমে একটা মানে দুটো মৌল পরস্পর যুক্ত হতে পারে। যেমন ধরো NaCl এর কথা বলছি, ঠিক আছে, NaCl এটা হলো কি, সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি ভাঙা হয়, মানে এখান থেকে আমরা যদি ক্যাটায়ন অ্যানায়ন আলাদা করি, কী কী বেরোবে, Na+ আর Cl-। তাহলে দেখো এই যে সোডিয়ামের আধান কত আছে, 1+1, আর ক্লোরিনের আধান কত, -1। তাহলে সোডিয়ামের যোজ্যতা এখানে কত, 1, ক্লোরিনের যোজ্যতা কত, 1। বোঝাতে পারলাম, দেখো সবসময় যেহেতু এরা পরস্পর যুক্ত হচ্ছে, সোডিয়াম যতগুলো, এই যে সোডিয়াম থেকে যতগুলো ইলেকট্রন বেরিয়ে আসবে ক্লোরিনে ততগুলো ইলেকট্রন ঢুকবে, প্রবেশ করবে। তাহলে এক্ষেত্রে সোডিয়ামের যে আধানটা হবে পজিটিভে দেখাবে, সেইটাই ক্লোরিনের আধানটা হবে নেগেটিভে দেখাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সোডিয়ামের যোজ্যতা হলো 1, ক্লোরিনের যোজ্যতা হলো 1। ঠিক আছে, তাহলে এবারে একইভাবে যদি KCl লিখি, পটাশিয়াম ক্লোরাইড, এখান থেকে যদি ভাঙি কী হয়, K+ হয় আর Cl- হয়। তাহলে এক্ষেত্রে K+ যে আধান সেটা হলো +1, এখানে হলো -1, তাহলে যোজ্যতা কত, যোজ্যতা হলো 1, পটাশিয়ামের যোজ্যতা 1, ক্লোরিনেরও যোজ্যতা 1। এবার আসি CaCl2-তে, ঠিক আছে, যদি দেখি CaCl2, এক্ষেত্রে যদি ভাঙি তাহলে Ca হলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আধান হয় 2+, আর এক্ষেত্রে হয় Cl2Cl-, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে ক্যালসিয়ামের যোজ্যতা কত, ক্যালসিয়ামের আধান কত, ক্যালসিয়ামের আধান হলো +2, কিন্তু আমরা জানি ক্লোরিনের আধান কত, দেখো আগে KCl-এও লিখেছি, NaCl-এও লিখেছি 1, 1, ঠিক আছে, তাহলে ক্লোরিনের আধান অবশ্যই কত হবে, 1। সেই জন্য যেহেতু দেখো ক্যালসিয়ামের আধান কত, +2, ক্লোরিনের হলো -1, তাহলে এইটাকে ব্যালেন্স করার জন্য দুটো ক্লোরিন যোগ হয়েছে, দেখো আমি সামনে 2 লিখেছি, দুটো ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্যালসিয়ামের যোজ্যতা কত, ক্যালসিয়ামের যোজ্যতা হলো +2। বোঝা গেল? তা এবার তোমরা বলতে পারো তাহলে ক্লোরিনের যোজ্যতা কি বদলে যাচ্ছে প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে, না সেটা বদলায় না। যেমন NaCl এর ক্ষেত্রে Cl- ছিল, সেখান থেকে -1, সেখান থেকে এর যোজ্যতা হলো 1, KCl এর ক্ষেত্রেও তাই 1, কিন্তু CaCl2-র ক্ষেত্রেও 1ই হচ্ছে, মানে মানে যোজ্যতাটা 1ই। এর সাথে এখানে দেখো ক্লোরিনের কটা মৌল, কটা মানে ক্লোরিন মৌলের কটা পরমাণু যুক্ত হয়েছে, সেটা হলো 2, সেই জন্য আমি সামনে 2 লিখেছি, মানে ক্লোরিন পরমাণুর সংখ্যা বেড়ে গেছে। বোঝাতে পারলাম? মানে ক্লোরিনের যোজ্যতা কিন্তু বাড়েনি, একটা ক্লোরিন পরমাণুর জায়গায় 2 ক্লোরিন পরমাণু এসেছে। ঠিক আছে, তাহলে এই মূলকগুলো যেগুলো লিখেছি এগুলোর ক্ষেত্রে আমরা যোজ্যতা যদি দেখতে আসি তাহলে কি হবে, এই যে নাইট্রেট এটার আধান ছিল -1, তাহলে এর যোজ্যতা হলো 1, সালফেট এটার আধান ছিল -2, তাহলে এর যোজ্যতা হবে 2,
কার্বনেট এটার আধান ছিল -2, তাহলে এর যোজ্যতাও হবে 2। অ্যামোনিয়াম যেটা ছিল +1, তার মানে 1। তার মানে কি বুঝতে পারছো, এদের যে আধান সেই আধানটার সামনে যে চিহ্ন আছে প্লাস বা মাইনাস সেইটাকে বাদ দিলে যেটা থাকছে সেইটাই হলো এর যোজ্যতা। অ্যামোনিয়ামের ক্ষেত্রে হলো +1, মানে যোজ্যতা হলো 1। বাইকার্বনেটের ক্ষেত্রে হলো -1, এদের আধান ছিল, অর্থাৎ এরও যোজ্যতা হলো 1। ফসফেট, ফসফেটের হলো -3 ছিল আধান, তাহলে এর আধান হবে 3। হাইড্রোক্সাইড মানে হলো, হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা হলো 1। তাহলে বোঝাতে পারলাম যখন মূলক হবে মূলকের ক্ষেত্রে কিন্তু যে আধানটা দেখায় সেটাই হলো এর যোজ্যতা, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা কত? 1। পটাশিয়ামের যোজ্যতা 1। ক্যালসিয়ামের যোজ্যতা হলো 2। ক্লোরিনের যোজ্যতা 1। এরকম প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে তার নির্দিষ্ট যোজ্যতা আছে, এবং সেই যোজ্যতার উপর নির্ভর করে যে যৌগ তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে কতগুলো সোডিয়াম আসবে, কতগুলো পটাশিয়াম আসবে, বা কতগুলো সোডিয়াম কতগুলো ক্লোরিন এইভাবে যুক্ত হবে সেগুলো আমরা বুঝতে পারি। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো।